আজ আমাদের আলোচ্য বিষয় হল দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ধ্বনি তত্ত্ব। এই ধ্বনি তত্ত্ব আলোচনা করার পূর্বে আমাদের আগে ধ্বনি সম্পর্কে ধারণা নিতে হবে। ধ্বনি কি এটা আমাদের আগে জানতে হবে, তারপরে তার বিভিন্ন তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা একটু পিছন দিকে যদি যাই, দেখো আমরা যখন প্রথম পড়াশোনা শুরু করেছি তখন আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ নিয়েই পড়াশোনা শুরু করেছি, তো আমরা সেই ধাপগুলো আজ আলোচনা করব। তার আগেই আমাদের একটা জিনিস জানতে হবে, ধ্বনি কি। ধ্বনি মানে হলো বাক ধ্বনি, অর্থাৎ আমরা কথা বলার সময় যে ধ্বনিগুলো আমাদের মুখ থেকে বেরিয়ে আসে বা মুখে উচ্চারিত হয় তাকে আমরা ধ্বনি বলি। এই ধ্বনিগুলো কয়েকটা বর্ণ, অর্থাৎ ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ, তাহলে কয়েকটি বর্ণ একসঙ্গে পাশাপাশি যদি বসে একটি অর্থ তৈরি করে তখন তাকে আমরা ধ্বনি বলি। তো আমরা এই ধ্বনি আলোচনা করার পূর্বে, তো ধ্বনি কি তা নিয়ে আমরা আলোচনা করার সময় আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। আমরা আগেই বলেছি যে আমাদের ফুসফুস থেকে আমরা কথা বলার সময় আমাদের বাকযন্ত্র দিয়ে যে বাতাসটা বেরিয়ে যায় সেটাই হলো আমাদের কাছে এক প্রকার ধ্বনি। এই ধ্বনি উচ্চারিত হওয়ার সময় আমাদের ফুসফুস হলো মেন যন্ত্র, অর্থাৎ ফুসফুস থেকে বাতাসটা কোথায় আসে না আমাদের মুখবিবরে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়ে সেটা বেরিয়ে যায়। এই বাধাপ্রাপ্ত হয়ে বেরিয়ে যাওয়াটাই আমাদের এখানে বিভিন্ন ধ্বনি বা তার যে বিভিন্ন নামে পরিচিত হয়েছে। তো আমরা এই ধ্বনি সম্পর্কে আলোচনা করতে গেলে তার দুটো রূপ দেখতে পাই, একটা হলো স্বরধ্বনি আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি। আমরা স্বরধ্বনির নাম পড়েছি বা স্বরবর্ণগুলো জানি, যেমন অ আ হস্য ই দীর্ঘ ই, হস্য উ দীর্ঘ রি লি, এ ঐ ও ও। এই যে আমাদের ১২টি স্বরবর্ণ রয়েছে এগুলোকে আমরা স্বরধ্বনিও বলতে পারি, কারণ ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। তা এই ১২টি স্বরবর্ণের মধ্যে ৭টি হলো মৌলিক স্বরধ্বনি, এই ৭টি আমি তোমাদেরকে দেখিয়েছি। আবার দেখো এই ৭টি স্বরধ্বনি এখানে লেখা আছে, বাংলার মুখের মান্য বাংলা স্বরধ্বনি হলো ৭টি, ব্যঞ্জনধ্বনি আমরা ৪০টি উচ্চারণ করি কিন্তু তার মধ্যে আমাদের মেন হচ্ছে ৩০টি। প্রতিটি স্বরধ্বনি অনুনাসিক হয়, অনুনাসিক মানে নাক ও মুখ দিয়ে উচ্চারিত হয়। আর ৪টি আমাদের অধঃস্বর রয়েছে, অর্ধস্বর মানে কিছুটা মুখে উচ্চারিত হয় আর কিছুটা মুখ থেকে উচ্চারিত হয় না। যেমন আমরা খাও যাও পাই, এই যে শব্দগুলো ব্যবহার করি এগুলো সবার শেষেই স্বরবর্ণগুলো থাকে। তাই আমাদের এই বাগ্ধ্বনি হিসাবে আমরা স্বরধ্বনিকে একটা ভাগে ভাগ করেছি। দেখো আমরা এখানে ছক করেছি একটা অ হস্যই আর হস্যউ, এগুলো উচ্চারণ করার সময় খুব কম সময় লাগে, তাই এই বর্ণগুলোকে বা এই স্বরধ্বনিগুলোকে বলা হয় অল্পপ্রাণ স্বরধ্বনি। দীর্ঘই আর দীর্ঘৌ, এই বর্ণগুলো উচ্চারণ করার সময় অধিক সময় লাগে বলে এই বর্ণগুলোর নাম হয়েছে মহাপ্রাণ ধ্বনি। কিন্তু ঐকার আর ঔ, এই দুটি বর্ণ উচ্চারণ করার সময় দুটি, অর্থাৎ ঐ অযুক্ত হস্য ই সমান ঐ, দুটি বর্ণ সংযোগে যুক্ত হয়েছে, আবার ঔ অযুক্ত হস্যউ সমান ঔ, এই দুটি বর্ণের সহযোগে দুটি বর্ণ সহযোগে গঠিত হয়েছে বলে এর নাম হলো যৌগিক স্বর। যৌগিক মানে একা নয় দুটো, এই জন্য এগুলো আলাদা আলাদা হলেও কিন্তু মৌলিক বলা হয়েছে। কেন মৌলিক না, অকে বিশ্লেষণ করা যায় না, আকে বিশ্লেষণ করা যায় না, হস্যইকে বিশ্লেষণ করা যায় না, হস্যউকে বিশ্লেষণ করা যায় না, একেও বিশ্লেষণ করা যায় না, আবার ও বিশ্লেষণ করা যায় না, আর একটা শব্দ হচ্ছে এ। এই ৭টি বর্ণ বা ধ্বনি উচ্চারণ করার জন্য আমাদের বিশ্লেষণ করা যায় না বলে এই ধ্বনিটির নাম হলো মৌলিক স্বরধ্বনি। এছাড়া আমরা প্লুতস্বর নাম দিয়েছি, কারণ
পুলুতস্বর হলো আমরা কোনো কথা বলার সময় বা কাউকে ডাকার সময় বা গানের সময় ও শব্দটা ব্যবহার করে থাকি, তাই এর নাম হলো পুলুতস্বর। অর্থাৎ টেনে টেনে আমরা যে বর্ণটা উচ্চারণ করি তার নাম হলো পুলুতস্বর। আর ঋকার আর লিকার এই দুটি বর্ণ আমাদের বাংলা স্বরবর্ণে এখন লুপ্ত হতে চলেছে, কারণ আমরা রি এই সব বর্ণটা উচ্চারণ করতে গেলে আগে আমরা বলতাম যে রি এ ঋষি মশাই, কিন্তু এখন বাংলায় এই রি বর্ণটা আস্তে আস্তে লুপ্ত হয়ে গেছে, কারণ আমাদের ব্যঞ্জন বর্ণে র এই উচ্চারণের সঙ্গে ঋকার শব্দটা চলে আসছে। তাই রি এ ঋষি মশাই অথবা রি এ ঋতু এই দুটি বর্ণ ছাড়া আর বেশিরভাগই বর্ণ র দিয়ে উচ্চারিত হয়, তাই আমরা স্বরবর্ণের জায়গায় রিটাকে যদিও রেখেছি কিন্তু লি বলে যে শব্দটা রয়েছে অর্থাৎ নয়ের মতন, এই লিটা লয়ে লিয়ে লিচু, এই লি উচ্চারণটা করতে গেলে স্বর ব্যঞ্জন বর্ণে লয়ের মতন উচ্চারণ হয়, তাই আমরা এই বর্ণটাকে আস্তে আস্তে আমাদের অধ্যায় থেকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের স্বরবর্ণের মোট 12টি বর্ণ থাকলেও আমরা 11টি বর্ণকে মর্যাদা দিই, কিন্তু মৌলিক স্বর হিসাবে আমরা 7টাকে দিচ্ছি, 7টা বর্ণকে দিচ্ছি, বাকিগুলোকে আমরা দিচ্ছি না, কারণ এগুলো বিশ্লেষণ করা যায় না। তাহলে 11টার মধ্যে দুটো বাদ দিয়ে দাও, ঐকার আর উকার, তাহলে কত হলো 9টি। তারপরে এখানে রি আর লি দুটো বাদ পড়ে গেল, তাহলে 9-এর জায়গায় 2 বাদ দিলে 7টি। এই 7টি বর্ণ হলো আমাদের মৌলিক স্বরধ্বনি। এই মৌলিক স্বরধ্বনিগুলি উচ্চারণ করার জন্য আমাদের একটা স্বর হিসাবে ভাগ করে দিয়েছি। দেখো আমি মৌলিক স্বরধ্বনিগুলোকে একটি ছকে দেখিয়েছি, সেই ছকটা হলো এটা মনে করে নাও একটা জীব, অর্থাৎ আমাদের মুখ বিবরে যে জীবটা রয়েছে আমি একটা ছকের মধ্যে দিয়েছি। এই বর্ণগুলো কোথায় জীবের কোন কোন জায়গাগুলো উচ্চারণ হয়, তো জীবের কোন কোন জায়গাগুলো উচ্চারণ হওয়ার জন্য এই বর্ণগুলো সঠিকভাবে আমরা শুনতে পাই। যদি এই বর্ণগুলো সেই জায়গায় উচ্চারণ না হতো তাহলে আমরা সঠিক শব্দটা বা বর্ণটা উচ্চারণ করতে পারতাম না, তাই আমাদের মুখবিবরের স্থান অনুযায়ী একে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সম্মুখ স্বরধ্বনি আর একটা হলো পশ্চাৎ স্বরধ্বনি। অর্থাৎ আমাদের মুখবিবর অর্থাৎ মুখ, আমাদের মুখটা কখন ছোট হচ্ছে কখন বড় হচ্ছে, এই যে মুখটা কখন ছোট হচ্ছে মানে অর্থাৎ সামনের দিকে এগুচ্ছে কখনো পেছনের দিকে এগিয়ে যাচ্ছে, এই জন্য এর নাম হলো সম্মুখ স্বরধ্বনি। অর্থাৎ মুখের সামনের দিকে উচ্চারণ হয়, যেমন হস্যই এ এই বর্ণগুলো উচ্চারণ করার সময় আমরা মুখের সামনের অংশটা জিভটা আমাদের সামনের দিকে চলে আসে, অর্থাৎ আমাদের জিভের যে অবস্থান তা মুখবিবরের কাছাকাছি চলে আসে। এই মুখবিবরের কাছাকাছি আসার জন্য অর্থাৎ জিভটা হস্যই উচ্চারণ করার সময় সঙ্গে সঙ্গে জিভটা আমাদের মুখের সামনে চলে আসে, অর্থাৎ দাঁতের গোড়ায় গোড়ায়। আবার এ উচ্চারণ করার সময় জিভটা একটু কাছে চলে এলো, আবার এ উচ্চারণ করার সময় এ এই শব্দগুলো বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের জিভটা কাছে উচ্চারিত হয় বলে, কাছাকাছি চলে আসে বলে, এবং জিভটা অনেকটা প্রসার লাভ করে বলে, তাই এর নাম হলো প্রসারিত স্বরধ্বনি। এবং আমাদের সম্মুখে উচ্চারিত হয় হস্যই এ এগুলো আমাদের মুখবিবরে কাছাকাছি উচ্চারিত হয়, তাই এর নাম হলো সম্মুখ স্বরধ্বনি। কিন্তু হস্য ও আর অ এই তিনটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের জিভ পেছন দিকে চলে যায়, অর্থাৎ হস্য যখন উচ্চারণ করছি দেখো জিভটা আমাদের পেছন দিকে গলার দিকে চলে যাচ্ছে, আবার ও উচ্চারণ করার সময় আমাদের গলার দিকে চলে যাচ্ছে, আবার অ উচ্চারণ করার সময় এটাও গলার দিকে চলে যাচ্ছে। তাহলে তিনটি বর্ণ উচ্চারণ করার সময় জিহ্বা যেহেতু পেছনের দিকে চলে যায় তাই এর নাম হলো পশ্চাৎ স্বরধ্বনি। কিন্তু হস্য ও আর অ উচ্চারণ করার সময় আমাদের মুখবিবর অর্থাৎ ঠোঁটটা দেখো অনেকটা ছোট হয়ে যায়, এই ঠোঁটটা ছোট হয়ে যাওয়ার জন্য এর নাম হয়ে গেল কুঞ্চিত স্বরধ্বনি। আর এই আ হলো মিডিল জায়গায় জীবের মেন জায়গা অবস্থান করছে, তাই এর নাম হলো কেন্দ্রীয় স্বরধ্বনি। তাহলে আমাদের এই যে হস্যই এ হস্য ও অ
আর আ এই সাতটি বর্ণ উচ্চারণ করার সময় এর বিভিন্ন মুখবিবরের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হচ্ছে, তাই এইগুলোকে আমরা আলাদা আলাদা নাম দিয়েছি। কখনো একে সম্মুখ স্বরধ্বনি নাম দিয়েছি, কখনো একে পশ্চাৎ স্বরধ্বনি নাম দিয়েছি, কখনো এর প্রসারিত স্বরধ্বনি নাম দিয়েছি, কখনো আবার কুঞ্চিত স্বরধ্বনি, কখনো আবার কেন্দ্রীয় স্বরধ্বনি। এবারে মিডিলের অংশগুলো দেখো, এটা জীবের অবস্থান অনুযায়ী, এতক্ষণ ঠোঁটের অবস্থান অনুযায়ী প্রসারিত হলো, এটা কুঞ্চিত হলো, ঠোঁটটা আমাদের কখন বেড়ে যাচ্ছে, হস্যই এ আর এ এই তিনটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটটা একটু বেড়ে যাচ্ছে, তাই আমরা এর নাম দিলাম প্রসারিত স্বরধ্বনি। আর হস্য ও আর অ উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটটা অনেকটা ছোট হয়ে উচ্চারণ হয়, তাই এর নাম হলো কুঞ্চিত স্বরধ্বনি। আবার হস্যই এ আর এ এই তিনটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের জিভটা সামনের দিকে এগিয়ে আসে, তাই এর নাম হলো সম্মুখ স্বরধ্বনি। আবার হস্য ও আর অ এই তিনটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের জিভটা পেছনের দিকে চলে যায়, তাই নাম এলো পশ্চাৎ স্বরধ্বনি। আর আ উচ্চারণ করার সময় আমাদের জিভটা মিডিলে অর্থাৎ মধ্যেখানে অবস্থান থাকে, তাই এর নাম হলো কেন্দ্রীয় স্বরধ্বনি। তাহলে আমরা এই সাতটি বর্ণ নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু এর মধ্যে আরও রয়েছে, জীবের অবস্থান অনুযায়ী আমরা আবার ভাগ করতে পারি। এতক্ষণ আমরা জীবের অবস্থান অনুযায়ী নয়, ঠোঁট আর মুখবিবরের অবস্থান অনুযায়ী বা আলোচনা করেছি, বা জীবের হস্যই এবং হস্য উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটটা সবার ওপরে অবস্থান করে। হস্যই যখন উচ্চারণ করছি দেখো জীবটা মূর্ধার কাছাকাছি গিয়ে অবস্থান করছে, হস্য উচ্চারণ করলে মূর্ধার কাছাকাছি গিয়ে অবস্থান করছে বলে এর নাম হলো উচ্চ স্বরধ্বনি। আবার এ এবং ও উচ্চারণ করার সময় অনেক সময় আমাদের জিভটা অর্থাৎ কিছুটা মধ্যেখানে উচ্চারণ হয়, অর্থাৎ উপর দিকেও যায় না নিচের দিকেও যায় না, ঠিক মিডিল বরাবর উচ্চারণ হয় বলে এর নাম হলো উচ্চ মধ্য স্বরধ্বনি। এ এবং অ এই দুটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের জিভটা তলার দিকটায় উচ্চারণ করে, অর্থাৎ কি তলায় একবার বলতে নিচে অবস্থান না করে তার থেকে কিছুটা ওপরে অবস্থান করে, তাই এর নাম হলো নিম্ন মধ্য স্বরধ্বনি। আর আ বর্ণটা সবসময় নিম্নে অবস্থান করে, অর্থাৎ সবার শেষে অর্থাৎ নিচে অবস্থান করে বলে এর নাম হলো নিম্ন স্বরধ্বনি। তাহলে দেখো জীবের অবস্থান অনুযায়ী আমরা এইভাবে ভাগ করতে পারি। আবার দেখো জীব আবার ঠোঁটের মাধ্যমে কিভাবে মুখবিবরের অবস্থান অনুযায়ী কি হচ্ছে, না হস্যই আর হস্য উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটটা অনেকটা ছোট হয়ে যায়, হস্যই হস্য ছোট হয়ে যায় বলে এর নাম হয়ে গেল সংবৃত্ত স্বরধ্বনি। এ এবং অ উচ্চারণ কর ও উচ্চারণ করার সময় আমাদের জিভটা কিছুটা ছোট হয় আবার একটু বড় হয়, তাই আমাদের এই জিভটা ছোট এবং বড় হয়ে যাওয়ার জন্য যেমন উচ্চারণ করছি দেখো এ জিভটা অনেকটা প্রসারিত হলো, আবার অ উচ্চারণ করার সময় কিছুটা প্রসারিত হলো, এই মুখবিবরের এই যে অবস্থান আর জিভের যে অবস্থান এই জন্যই নাম হলো অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি। আর এ আর অ উচ্চারণ করার সময় আমাদের মুখবিবরের যে জিভটা এটা অনেকটাই প্রসারিত হয়ে যায়, অর্থাৎ অনেকটাই প্রসারিত লাভ করে, তাই এর নাম হলো অর্ধ বিবৃত। আর আ উচ্চারণ করার সময় জিভটা পুরোটাই প্রসার লাভ করে, অর্থাৎ কিছুটা নয় পুরোটাই প্রসার করে, আ পুরো জিভটা মেলে দেওয়া হয়, তাই এর নাম হলো বিবৃত স্বরধ্বনি। তাহলে এই যে স্বরধ্বনি আমরা করলাম স্বরবর্ণের নিয়ে, এটাই আমাদের কাছে একটা উল্লেখযোগ্য বিষয়। পরের ভিডিওতে আমরা ব্যঞ্জনধ্বনি নিয়ে আলোচনা করব।